ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণে থাকছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, থাকবেন বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী খায়রুল আনম ও শারমিন সাথী ইসলাম। এছাড়াও রয়েছেন ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীতশিল্পী পারমিতা রিয়াং, অপর্ণা চৌধুরী এবং অরিন্দম রায় চৌধুরী। আগামী 6 জুলাই 2022 সন্ধ্যা 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে আপনাদের সাদর আমন্ত্রণ। ওয়ান জিরো নি যত নিশলাই কত টের রঙা অসামতাই রথযাত্রা টের নি সিমিন চেংসাউ রেজাখা অসামতানি লুয়াজিমং আপনি বাকি ফাসালো খুটি পূজা খ্লাইমানি বিশিংতে অসামতানি লুয়াজিমং চেংসাউ রেখা রাজাকর আগুলিনি মুং গনাং লালবাহাদুর ক্লাব তাকলাই বিশ্বাস নাম জাগনাই 30 লাখ বাজেটনি পেন্ডেল করোনা বেমারনি বাকি কচার বিশিকনে চিকন মিকনকে অসামতাই খ্লাইমানি ইয়াগুলো তাকলাই কটরকে কুচুক বেরনি অসামতানি পেন্ডেলস নাম জাগনাই হিনি শাখা ক্লাবনি সেক্রেটারি অমল দেব বর্মা। আজকে এই প্রতিবেচনায় এবারও আমরা দুর্গাপূজার আয়োজন করেছি, যা কিন্তু দেখি সকল অংশের মানুষের জন্য এই পূজা এক মিলন উৎসব। আমাদের এবার লালবাহাদুর বেমাগের পুজো যে চিন্তা ভাবনা হচ্ছে বৈষ্ণদেবী মন্দির নিয়ে তৈরি। এখানে আমাদের লোকাল ত্রিপুরার বিশিষ্ট নাগরিক কথাশিল্পী হরেকৃষ্ণ পাল, উনি আমাদের এবার প্রতিমা তৈরি করবে, মন্দির তৈরি করবে, ওনার উপরে দায়িত্ব সুখী। আশা করি এবারের পূজায় আমরা রাজ্যের প্রত্যেক মানুষের হৃদয়ে আমাদের এই পূজা প্যান্ডেল আকৃষ্ট হবে এবং দর্শনার্থীদের প্রচুর পরিমাণে আশা করব ওরা এই পুজোয় ভিড় করবে। এই হলো আমাদের এবার চিন্তাধারণা। বাজেটটা কীরকম রয়েছে এবছরে? আমাদের বাজেট এবার 30 লক্ষ টাকা। যারা মূর্তি প্যান্ডেল তৈরি করবে তারা কি সবাই রাজ্যের না বহিরাজ্যের? সবাই রাজ্যের। আমাদের আর্ট কলেজের ছাত্র হয়েছে প্রতিমা শিল্পী সুবল পাল, উনিকে আমাদের প্যান্ডেল শিল্পী হরেকৃষ্ণ পাল, আর আমাদের যে লাইটিং করবে উনিকে দীপক দেব, ওটাও আগরতলার ছেলে। এবছরের যে চিন্তা ভাবনাটা নিয়েছেন কি উদ্দেশ্য নিয়ে, মানে কেন এই ধরনের চিন্তা? আশালো খুঁটি পূজার মানে জড়াব ক্লাবনি সেক্রেটারি অমল দেবর্মা ন কারিব মানজাখা পূজা কমিটিনি সেক্রেটারি কমল দেবর্মাতে চেয়ারম্যান বিপ্লব দেবর্মা আকর্ষণ রাজাখর আগুলি নিশিমি প্রণমনি কক্ঠুম চিনি খরাং।